নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত তিনটি ভিডিওতে আমি সবিস্তারে আলোচনা করেছি অমরনাথের অমর কাহিনী সম্পর্কে, অমরনাথ যাওয়ার জন্য কি করে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন এবং ফিল আপ করবেন, কোন হসপিটাল থেকে কেমন করে আপনি ফিট সার্টিফিকেট বের করবেন, যাত্রা পারমিট ফর্ম আপনি কিভাবে ডাউনলোড করে ফিল আপ করবেন, অফলাইন এবং অনলাইন রেজিস্ট্রেশন করে কিভাবে যাত্রা ডেট বের করবেন এবং যাত্রা ডেট অনুযায়ী কি করে ট্রেনের টিকিট কাটবেন ইত্যাদি বিষয়। এই তিনটি ভিডিওর লিঙ্কই আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন আপনি অফিসিয়ালি সম্পূর্ণ প্রস্তুত অমরনাথ যাওয়ার জন্য, এবার শুধু ট্রেনে ওঠার পালা। বন্ধুরা, আপনি অমরনাথে হেলিকপ্টারে, ঘোড়া অথবা পালকিতে যেতে পারেন। সেক্ষেত্রে আমি হেলিকপ্টার, ঘোড়া, পালকি এবং মালপত্র বহন করার পিঠু বা লেবার খরচ আমি আপনাদের জানিয়ে রাখছি। হেলিকপ্টারে আপনি বালতাল বা পেহেলগাঁও থেকে পঞ্চতরণী পর্যন্তই যেতে পারবেন। পঞ্চতরণী থেকে 6 কিলোমিটার গুহা পর্যন্ত আপনাকে হেঁটে, ঘোড়ায় অথবা পালকিতে যেতে হবে। পেহেলগাঁও থেকে পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টারের যাওয়া এবং আসার খরচ 2022 সালের রেট অনুযায়ী 8,400 টাকা। বালতাল থেকে পঞ্চতরণী পর্যন্ত যাওয়া এবং আসার খরচ হেলিকপ্টারে 4,200 টাকা। পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন। আমি ঘোড়া বা পালকির ভাড়াটা আপনাদের জানিয়ে রাখছি। এই 6 কিলোমিটার ঘোড়ায় যাওয়া এবং আসার খরচ 2022 সালের রেট অনুযায়ী 3,000 টাকা এবং পালকিতে যাওয়া এবং আসার খরচ 6,000 টাকা। এবার আসছি ঘোড়ায় যাতায়াতের খরচের কথায়। চন্দনবাড়ি থেকে অমরনাথ গুহা পর্যন্ত ঘোড়ায় যাওয়া এবং আসার খরচ 7,000 টাকা। চন্দনবাড়ি থেকে পালকিতে গুহা পর্যন্ত যাওয়া এবং আসার ভাড়া কম বেশি 26,000 টাকা। এখন আসছি বালতাল রুটের কথায়। বালতাল থেকে গুহা পর্যন্ত যাওয়া এবং আসার খরচ ঘোড়ায় 2022 সালের রেট অনুযায়ী 5,000 টাকা। পালকিতে একই পথে যাওয়া এবং আসার ভাড়া 15,900 টাকা। প্রতি ক্ষেত্রেই নাইট স্টে চার্জ আলাদা, তা প্রায় 800 টাকা। ঘোড়া বা পালকির যে ভাড়া আমি বললাম 2022 সালে, তা অফিসিয়ালি ঠিক করা। যদি আপনি মাঝপথে বিপদে পড়ে ঠিক করেন ঘোড়া বা পালকি, তাহলে সেই ভাড়া আপনাকে 3 গুণ, 4 গুণ অথবা 5 গুণ দিতে হবে ঘোড়া বা পালকিওয়ালার ইচ্ছা অনুযায়ী। এবার আসছি হেঁটে অমরনাথ গুহায় যাবার কথায়। আপনি হেঁটে কেন যাবেন? এক কথায় এর উত্তর হলো, হেঁটে যাবার মহিমাই আলাদা। হেঁটে যাবার পথে আপনি যেভাবে স্বর্গীয় দৃশ্য উপভোগ করতে পারবেন, তা আর কোনোভাবে পারবেন না। আপনি দেখবেন ভারতীয় সেনারা কিভাবে আপনার সেবার জন্য সবসময় প্রস্তুত। মহান ভারতীয় সেনারা দিন রাত অমানসিক পরিশ্রম করে কিভাবে যাত্রীদের সেবা করে চলেছেন, আপনার মাথা ঝুঁকে যাবে এই মহান ভারতীয় সেনাদের প্রতি। আপনি যখন পথের ধারে বিভিন্ন ভাণ্ডারায় খাবার গ্রহণ করবেন, তখন লক্ষ্য করবেন এত নিঃস্বার্থভাবে দিন রাত পরিশ্রম করে এবং মানুষের সেবা করেও হাসিমুখে থাকা যায়। সবশেষে বলি, এই অভিজ্ঞতা আপনি ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না, চির সঞ্চিত হয়ে থাকবে আপনার জীবনে। মনে হবেই যেন মানব জীবন সার্থক হলো। এটাই হচ্ছে হেঁটে যাওয়ার মহিমা। বন্ধুরা, এবার আসছি শরীর চর্চার বিষয়ে ছোট্ট আলোচনায়। আমি কোনো ফিটনেস এক্সপার্ট নই, জিম বা যোগা ট্রেনারও নই, তবে একবার অমরনাথ যাত্রা আমাকে অনেক কিছু বিষয়ে অভিজ্ঞ করে তুলেছে। আমার কিছু পরামর্শ যদি আপনাদের সামান্য উপকারে লাগে, তাহলে নিজেকে ধন্য মনে করব। যারা অমরনাথ যেতে ইচ্ছুক কিন্তু সংসারের চাপে নিয়মিত শরীরচর্চা করার সময় পান না, তাদের জন্য কিছু পরামর্শ রইল। আপনি যেদিন অমরনাথ যাবার ইচ্ছা মনে মনে স্থির করলেন, সেই দিন থেকে সকালে অথবা বিকালে মাত্র 1 ঘন্টা করে হাঁটা শুরু করে দিন। কিছুদিন পর হাঁটার স্পিড বাড়িয়ে দিন। হাঁটার সময় ধীরে ধীরে বুক ভর্তি করে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস ছেড়ে দেবেন। হাঁটার সময়টা যদি পারেন তো বাড়াতে পারেন, না পারলেও ক্ষতি নেই। কিছুদিন পরে হাঁটার শেষে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন ঘাড়, কাঁধ, পিঠ এবং কোমরের জন্য। এরপর জানুয়ারি মাস থেকে সিঁড়িতে উঠুন এবং নামুন। বাড়ির সিঁড়ি হলেও চলবে, যদি বাড়ির কাছে রেলওয়ে স্টেশন থাকে তার ওভারব্রিজে ওঠার সিঁড়ি ব্যবহার করুন। কমপক্ষে 50টি ধাপ 10 বার উঠুন এবং নামুন, সাথে হাঁটা এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজটাও চালিয়ে যান। পুরো ব্যাপারটা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। মার্চ মাস এলে সিঁড়ি দিয়ে ওঠানামা 10 বার থেকে 15 বারে নিয়ে যান, এপ্রিলে 20 বারে নিয়ে যান। এই অভ্যাসটি ট্রেনে ওঠার দিন পর্যন্ত বজায় রাখুন। যদি পারেন ইচ্ছামতো আপনি সময় বাড়াতে পারেন, অথবা এই পুরো ব্যাপারটি সকাল এবং বিকালে নিয়মিত অভ্যাস করতে পারেন এবং সাথে যোগা বা প্রাণায়ামও করতে পারেন। এইভাবে যদি আপনি নিয়মিত শরীরচর্চা করেন, তাহলে আমি কথা দিলাম আমাদের মতোই আপনি বিনা শ্বাসকষ্টে হেঁটে অমরনাথ দর্শন করে সুস্থ শরীরে ফিরে
ফিরে আসতে পারবেন। এখন আসছি ব্যাগ গোছানোর কথায়। আপনি যদি ব্যাগ নিয়ে হাঁটতে চান তাহলে যতটা সম্ভব হালকা রাখুন ব্যাগটি। যদি ব্যাগ অত্যধিক ভারী হয়ে যায়, আপনি যদি বহন করতে না পারেন তাহলে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বালতাল থেকে যাত্রা করেন তাহলে সেখানকার স্টোর রুমে ব্যাগ রেখে দিন। প্রতিদিন ব্যাগ প্রতি ভাড়া হলো 20 টাকা। বালতাল থেকে গুহা পর্যন্ত ব্যাগ প্রতি কুলি ভাড়া হলো 1500 টাকা এবং ব্যাগের ওজন 10-15 কেজি হতে হবে। পেহেলগাঁও থেকে যদি যাত্রা শুরু করেন তাহলে সেখানকার স্টোর রুমেও ব্যাগ রেখে দিতে পারেন। ব্যাগ প্রতিদিনের ভাড়া হলো 30 টাকা। চন্দনবাড়ি থেকে গুহা পর্যন্ত ব্যাগের জন্য কুলি ভাড়া হলো 2800 টাকা। ব্যাগের ওজন 10-15 কেজি হতে হবে। আপনি পেহেলগাঁওয়ে গাড়ির ব্যবস্থা করতে পারেন যারা আপনার ব্যাগ বালতালে পৌঁছে দেবে। 20 কেজি ব্যাগ ভাড়া হলো কম বেশি 5000 টাকা। এই সমস্ত রেটই হলো অফিসিয়াল 2022 সাল অনুযায়ী। এবার বন্ধুরা ব্যাগ গোছানো নিয়ে কিছু আলোচনা করছি। এখন সমস্যা হলো ব্যাগ গোছানোর সময় সব খুঁটিনাটি জিনিসকেই প্রয়োজনীয় বলে মনে হয়। কোনটা বাদ দেবেন, কোনটা রাখবেন? আপনার প্রয়োজনীয় মতো জিনিসের একটা লিস্ট তৈরি করুন। সেই লিস্টের সাথে আমার তৈরি লিস্ট মিলিয়ে নিন। এ প্রসঙ্গে বলে রাখি, হেঁটে ওঠার সময় পাতলা একটা সুতির টি শার্টই যথেষ্ট। শেষনাগ এবং পঞ্চতরণীর ক্যাম্পে যে কম্বল দেয় তাতেই হয়ে যায়। আপনি যদি একটা বডি ওয়ার্মার আপার এবং লোয়ার পরে নেন তাতেই হয়ে যাবে। এবার বলে রাখি, একটিমাত্র পিঠের ব্যাগের মধ্যে সবকিছু নেবার চেষ্টা করুন, দুটো হাত যেন খালি থাকে। এবার আমার ব্যাগ গোছানোর লিস্টে যে যে জিনিস থাকবে তা হলো ট্রেনের যাওয়া এবং আসার টিকিট, বাজেট অনুযায়ী ক্যাশ টাকা, আধার কার্ড, কম্পালসারি হেলথ সার্টিফিকেট, যাত্রা পারমিট কার্ড, টুথব্রাশ, ছোট টুথপেস্ট, লিকুইড হ্যান্ড ওয়াশ, চিরুনি, আয়না নিতে হবে না, মোবাইলে কাজ হয়ে যাবে, ছোট ছুরি, নাইলন দড়ি, ছোট ডায়েরি, পেন, প্লাস্টিক প্যাকেট, গামছা, কোল্ড ক্রিম, লিপ বাম, সানক্যাপ এবং টর্চ। ট্রেনে যাওয়া এবং আসার জন্য হালকা 2 সেট পোশাক। এই 2 সেট পোশাক পরেই পাহাড়ে ওঠা এবং নামা যাবে। পুজো দেবার জন্য নতুন 1 সেট পোশাক, হালকা সোয়েটার বা বডি ওয়ার্মার, মাথা কান ঢাকা উলের টুপি, রেনকোট আপার এবং লোয়ার, ভালো গ্রিপওয়ালা, হালকা বুট, 4 সেট মোজা, মাস্ক, ব্যাক কভার, বেড কভার, মোবাইল ফোন, চার্জার, কাজু কিসমিস, খেজুর, চকলেটস, কর্পূর, জলের বোতল ইত্যাদি, প্রয়োজন মতো ওষুধ, নি ক্যাপ, ক্রেপ ব্যান্ডেজ এবং ব্যান্ডেড। তাহলে বন্ধুরা আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। এবার ট্রেনে উঠে জম্মুতে পৌঁছাবার পালা। আগামী ভিডিওতে আমরা সরাসরি জম্মুতে পৌঁছে যাব। সেখান থেকে পরপর দেখাবো আমাদের অমরনাথ যাত্রা। আমাদের সাথে সেই বিরল এবং অপার্থিব যাত্রার সাক্ষী রইবেন আপনারাও। অনেক মানুষ অনেক সুউচ্চ পর্বতে ট্রেকিং করেন। আমি বলবো জীবনে একবার অমরনাথে গিয়ে দেখুন। যদি আপনাদের আলোচ্য বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবার আমার সাথে মনে আনন্দ নিয়ে বলুন, জয় বাবা অমরনাথের জয়।